চলুন বন্ধুরা, অরিজিনাল ম্যাট্রেস কিভাবে তৈরি করা হয় সরাসরি আমরা ফ্যাক্টরি থেকে দেখে আসি। প্রথমে সাইজ অনুযায়ী স্প্রিং তৈরি করা হয়। তারপর এটি একটি ফেব্রিক বা কাপড়ের মধ্যে ঢোকানো হয়। তারপর এই স্প্রিংগুলো ম্যাট্রিক্সের সাইজ অনুযায়ী সারিবদ্ধকরণ বা অ্যাসেম্বলি করা হয়। এরপর অরিজিনাল ফোম এর বিভিন্ন লেয়ারে কাটা হয়। এই সফট ফোমের সাথে সুন্দর ডিজাইন করা কাপড় সেলাই করে লাগিয়ে দেওয়া হয়। তারপর সফট কাপড় দিয়ে এটার জন্য বেড়ি বা বর্ডার তৈরি করা হয়। অ্যাসেম্বল করা স্প্রিংগুলোর উপর ভিন্ন ভিন্ন ফোম দিয়ে 3-4 লেয়ারের স্তর আঠা দিয়ে ফোমগুলো লাগানো হয়। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট এবং সাসপেন্স করছে। এরপর উপরে সফট কাপড় এবং চারপাশের বর্ডারকে বেরিয়ার দিয়ে সেলাই করে দেওয়া হয়। এরপর তা পলিথিনে ভরে হাইড্রোলিক প্রেসারে দিয়ে সংকুচিত করে ফোল্ডিং করে কার্টন বা প্যাকেটজাত করা হয়।